কেন এসেছিস তুই এখানে বল? কি চাই তোর? তোর মাকে না পই পই করে বলে দিয়েছিলাম যে তোমার মেয়েকে যেন আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি। কানে কথা যায়নি না? দেখো তোমরা দেখো সর্বনাশের সাহস দেখেছো? এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, না জানি কার সর্বনাশ করতে এসেছে মেয়েটা। না গো, তোমরা সবাই আমাকে ভুল ভাবছো, আমার কথাটা একটু শোনো। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আমার মেয়ের সর্বনাশ করতে এসেছিস তাই তো? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এখান থেকে। আমি কারো সর্বনাশ করতে আসিনি, একবারটি আমাকে শুক্লাদির সাথে দেখা করতে দাও, আমি দেখা করেই চলে যাব। তোর মতো অলক্ষণে মেয়েকে কে বিয়ের কনের সাথে দেখা করাবে? গিন্নিমা, বের করো, বের করো আগে ওকে। বেরিয়ে যা এক্ষুনি, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বেরো তুই, একবার আমার বিয়ে যা। বেরো বলছি, দূর হ। চিংড়ি মাছ করেছে, চিংড়ি মাছ। কতবার বলেছে দীপুর চিংড়িতে অ্যালার্জি হয়? আর আর মোচার ঘন্ট করতে কে বলেছে? আমি তো মোচার চপ করতে বলেছিলাম। আমার কি হলো মা? একটা রান্না এরা ঠিক করে করেনি জানেন? বৌমা বৌমা, তুমি রাগারাগি করো না, তুমি ঘরে যাও, আমি দেখছি। না মা, আপনাকে দেখতে হবে না, আমি রান্না করব। আমি এদের কারুর উপর ভরসা করি না। দাঁড়িয়ে না থেকে যাও এখান থেকে, বেরো। চত্বর্ষ ননসেন্স, চিতল মাছটা কোথায়? চিতল মাছটা তো আনা ছিল। বৌমা, 8 বছরের মা মরা ছেলে কি সাধে তোমার স্নেহে বাঁধা পড়েছে? আপনারা তো আমার আগের পক্ষে দুই ছেলেকে আপন করে নিয়েছেন মা। আপনি বা আপনার ছেলে কোনোদিন কি বুঝতে দিয়েছেন যে জিৎ আর পিকু এ বাড়ির ছেলে নয়? ওদের দুজনকে নিয়ে যখন বিধবা হয়েছিলাম তখন খুব দুশ্চিন্তা হতো, ভাবতাম ছেলে দুটোকে মানুষ করব কি করে। আপনার ছেলে আমাকে বিয়ে না করলে? এসব আবার কেন? হ্যাঁ, আজকে শুভ দিনে এসব কথা থাক না সংযুক্তা। শোনো না, আমার এক কাপ চা খাওয়াবে? দেখেছেন মা, আপনার ছেলে নিজের প্রশংসা একেবারে শুনতে চায় না। আমাকে বাঁচিয়েছে এটা বলতে গেলেই খালি কথা ঘুরিয়ে দেয়। না, তোমরা দুজনে হলে হর পার্বতীর জোর, একে অন্যের সন্তানকে আপন করে নিয়ে এই সংসারটাকে মন্দির করে তুলেছে। এই মন্দির আপনারা কতদিন আমার হাত থেকে রক্ষা করতে পারেন দেখুন। শুক্লাদি, ও শুক্লাদি, ও শুক্লাদি, শুক্লাদি কোথায় তুমি? শুক্লাদি, শুক্লাদি, তোমার বেনারসিটা একবার দেখাবে? শুক্লাদি, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, তুই জানিস না আজকে আমার মেয়ের জীবনে একটা শুভ দিন। আমি চাই না, আমি কিছুতেই চাই না তোর এই অলক্ষ্য মুখ আমার মেয়ে দেখতে পাক, বুঝেছিস? ও জেঠি, ও জেঠি, আমাকে একবার একটু শুক্লাদির কাছে যেতে দাও, দয়া করে একটু। নাটক হচ্ছে না, নাটক হচ্ছে। আয় আয় বলছি, আয় আয়, বেরো, চলে যাবো, চলে যাবো, চলে যাবো, চলে যাবো। শুধু আমাকে একবার একটু শুক্লাদির বেনারসিটা দেখতে দাও একবার। কে কি সব বলেছে কথা? ও তোমার মেয়ের বিয়ের বেনারসি দেখতে চাইছে কেন? আমার মেয়ের বিয়ের বেনারসি দেখে তুই কি করবি বল? অমঙ্গল ঘটাবি তাই না? অমঙ্গল ঘটাবি, একটা অলক্ষ্মী মেয়ে। আমি কিছুতেই তোর ছায়া আমার মেয়ের গায়ে পড়তে দেবো না, কিছুতেই না, বুঝেছিস? বেরো, বেরো বলছি, সরে যাও তোমরা, বেরো। আমি তোর সর্বনাশ করেছে, তোমরা হা করে দাঁড়িয়ে আছো কেন? আমার মেয়েটাকে গিয়ে আটকাও।
কিছুতেই চাই না, পোড়া মুখের মুখ আমার মেয়ে দেখো। যাও তোমরা। নয়ন, নয়ন, নয়ন এসেছিস? নয়ন চলো, নয়ন চলো, ছাড়ো না তোমরা, আমি যেতে দাও। চলো অমন করে আমি ডাক। চলো কেন? শুক্লার বিয়েতে আমি তোকে কোন রকম সর্বনাশ ঘটাতে দেব না। কাল আমার মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগে তুই এই বাড়ির চত্বরে পা দিবি না, এই আমি বলে রাখলাম। তাহলে তোর একদিন কি আমার একদিন? চলো তোমরা। আমি যে কারো সর্বনাশ করতে চাইনি গো, কারোর কষ্ট হলে যে আমার বুকের ভেতরটা পুড়ে যায়, কেউ কি বুঝবে না আমার এই কষ্টখান? কেউ কি কখনো বিশ্বাস করবে না আমায়? তাহলে কি করে রক্ষা করবো আমি সেই কোনেকে? আচ্ছা, সেই কোনে যদি শুক্লাদি না হয়, অন্য কেউ হয়, কি করে জানবো আজ কাদের কাদের বিয়ে? আসুন আসুন আসুন। ওফ, এই নয়ন, নয়ন সত্য দরজা জুড়ে এখানে বসে থাকলে চলবে? তোর মা একা রাতে ওখানে বড়ি আর পাঁপড় বিলি করছে, আর তুই এখানে বসে বসে বিষ ছড়াচ্ছিস। সর সর এখান থেকে। আসুন 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 আসুন, যান। যত সব যা। গায়ে যে বাড়িতে বিয়ে হোক, আমার মায়ের হাতে তৈরি বড়ি পাপড় তো সব বাড়িতেই যায়। হায় ভগবান, এই কথাটা এতক্ষণ আমার মাথায় এলো না। মাই তোমায় বলতে পারবে গায়ে কোন কোন বাড়িতে বিয়ে হচ্ছে। শুক্লাদির বেনারসি পরে দেখবো খন, আগে বাকিদেরটা দেখে আসি গে। যা বলেছি বুঝতে পেরেছো কি করতে হবে? দীপু এলেই দীপুর দিকে ফুল ছুড়বে, আর গাড়ি থেকে নামা মাত্রই, আরে যাও যাও গেটের কাছে যাও তোমরা। আরে দিদি দেখ দেখ, তোর ছেলে দৃপ্তর জন্য কেমন বাড়ি সাজিয়েছি আমরা, লুকস ফ্যান্টাস্টিক। কেউ দেখে বলবে তোর ওই সৎ ছেলে দৃপ্তকে আমরা দু চক্ষে সহ্য করতে পারি না। মুখটা বন্ধ রাখবে কি? দেয়ালেরও কান আছে, ভুলে যাস না, শুনে ফেললে কি হবে? এমনিতে দীপু আসার ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। কেন, আবার নতুন করে কি হলো? একটা দুঃস্বপ্ন দেখলাম, দীপুর বিয়ে হচ্ছে। সর্বনাশ! এখন বউ হলে তো আবার দুদিন পরে দৃপ্তর বাচ্চাও হবে। তোর বরের আগের পক্ষের ছেলে এখন যদি জাকি বসে সংসার করে, তোর আগের পক্ষের ছেলে দুটো কি আঙুল চুষবে না কলা চুষবে? হ্যাঁ, এই তবব্রত বসু যদি সব সম্পত্তি দৃপ্তর নামে লিখে দেয় তখন কি হবে ভেবে দেখেছিস? না দেখ, আমি শোন, আমার কথা শোন, আমি বলছিলাম দেখ, জামাইবাবু তো তোর ছেলেদের নিজের বাবা নন যে ওদেরও ব্যবসা সম্পত্তি এসবের ভাগ দিয়ে দেবেন। দিদি একটা ভেবে দেখ। আমি জানি, সবটা জানি। দীপুকে কিছুতেই বিয়ে করে সেটেল হতে দেয়া যাবে না ভিকি। ও এলেই ওকে বিয়ে নিয়ে প্রচণ্ড ভয় দেখাতে হবে, যাতে ও কোনোদিন বিয়ে করতে না চায়। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমি প্যারিস ফেরত পাঠিয়ে দেবো। দৃপ্ত ফিরে গেলে কিন্তু আর অপেক্ষা নয় দিদি, জামাইবাবুকে দিয়ে তোর ছেলেদের নামে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে হবে। জামাইবাবু ইজ এ ক্যান্সার পেশেন্ট, দুম করে টেসে গেলে কিন্তু তখন আর কিছু করার থাকবে না। সংযুক্তা, সংযুক্তা,
আরে সংযুক্তা কোথায় গেলে তুমি? এই তো আমি। কি হয়েছে? কিছু দরকার? না না শোনো না, পিকু এক্ষুনি ফোন করেছিল, দীপ্তকে নিয়ে ওরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছে। ওমা, দীপ্ত এসে গেছে? মা, উলো দিন সাত বাঁচান। আমি বরং বরং ডালাটা নিয়ে আসি। মা, দীপু এসে গেছে। মা, সাত বাঁচাতে হবে। সত্যি বাবা, দিদিটা নাটক করতে পারেও বটে। মা, ও মা ডাকছি, শুনতে পাচ্ছ না? আমাকে এক্ষুনি কাঁচা হলুদ বেটে দাও, নাইতে যাব। তাড়াতাড়ি দাও। কেমন মেরে তুই? তোর এত তাড়া যে তুই তেষ্টার জলটুকু পর্যন্ত খেতে দিলি না। আচ্ছা, স্বার্থপর মেয়ে বাবু, তোর মতো এরকম স্বার্থপর মেয়ে যে নিজেকে ছাড়া কারোর কিচ্ছু বোঝে না আমি দেখিনি। মা, আমার নাইতে দেরি হয়ে যাচ্ছে বলেই তো বললাম, তাড়াতাড়ি দাও। কোন মুখটা লাভ করবি কাঁচা হলুদ দিয়ে চান করে? হাতে আর গালে মাখবো। শুনেছি হলুদ মাখলে নাকি জেল্লা বাড়ে। আজ তো বিয়ে বাড়িতে যাব, দেখি আমার জেল্লা দেখে আমাকে কারোর মনে ধরে কিনা। বার করছি তোর জেল্লা। নিজের দিদিটার কথা একবারও মনে হয় না তোর? কোথায় আছে, কি কাটছে, কেমন ভাবে আছে? ওর জন্যই তো আমার কপালটা পুড়ছে মা। কেন ভাববো ওর কথা? ওর জন্যই আমার ভালো পাত্তর জুটছে না। ও যতদিন বেঁচে আছে ততদিন না তো নিজের বিয়ে হবে আর না তো আমার বিয়ে হতে দেবে। মরণও হয় না ওর, মরলেই বাঁচি। কেমন মেয়ে তুই, নিজের দিদির মৃত্যু কামনা করছিস? কেমন মেয়ে পেটে ধরেছিলাম বাবু, কেমন মেয়ে পেটে ধরেছিলাম বাবু। একদিন এই চটটাই তুমি দিদিকে মারবে মা, নিজে হাতে ওই ডিঙ্গি মেয়েকে বাড়ির থেকে বের করবে, সেদিন আমিও মজা দেখব। মা তাড়াতাড়ি করুন, প্রদীপটা জ্বালাতে পারছেন না। না, তেষ্টা এগুলো হয়েছে মা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এবারে এটা কাজে লাগবেই মা। আমি বলছি, আগে এই মোমবাতিটা জ্বালিয়ে নিন। হ্যাঁ, এই জ্বালানো মোমবাতিটা দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান, মানে যেভাবে আমরা কালী পুজোয় জ্বালাই। চুপ করবে তুমি? মোমবাতি যদি জ্বালাতে পারতাম তাহলে প্রদীপটাও তো জ্বালাতে পারতাম রঙ্গনা। ডিসগাস্টিং। তাই তো, প্রদীপটা জ্বলছে না বুঝি। আমার তো মনে হয় তুমি মন থেকে দীপুকে বরণ করতেই চাইছো না। যখন দীপুর জীবনে আগুন জ্বালাতে যাবে তখন দেখবে দেশলাইটা একবারই জ্বলে গেছে। তোমার লজ্জা করে না? বাড়ির বউ হয়ে হাতে মদের গ্লাস নিয়ে তুমি ঠাকুর ঘরে ঢুকেছ? একটা কথা শুনে রাখো প্রতিমা,
এরা মদ্যপ অবস্থায় তুমি টিপুর সামনে যাবে না। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? আমার এই অবস্থার জন্য কে দায়ী দিদি? আমার স্বামী আমাকে ছেড়ে, ঘর ছেড়ে চলে গেল, কার প্ররোচনায়? সে আবার নতুন করে সংসার পেতেছে, কার প্ররোচনায়? সমব্যথী সেজে সেদিন আমার হাতে মদের গ্লাসটা কে তুলে দিয়েছিল দিদি? উত্তর দাও। কি হলো, চুপ করে আছো কেন? আমি জানি উত্তরটা। মা তাই নাকি মনে? বাড়াবাড়ি করো না প্রতিমা, ঠাকুর করুন তুমি আমার সাথে যা যা করেছো দিদি তা যেন দীপুর সাথে না করো তুমি। আমার স্বামী তো আমাকে ছেড়ে চলেই গেল, কিন্তু দীপুকে আগলানোর জন্য যেন কেউ আসে, সে যেন কোনোভাবেই দীপুটাকে তোমার স্বার্থের শিকার হতে না দেয়, সে দীপুর সামনে ঢাল হয়ে দাঁড়াবে, আর তোমার হাত থেকে দীপুকে সে রক্ষা করবে। চোখের মাথা খেয়েছিস নাকি? দেখতে পাসনি আমায়? ও না না না, তুই তো আবার একটু বেশি বেশি দেখিস। তা এবার কি দেখলি দিদি, আমার মরণ? সেই জন্যই এমন ঊর্ধ্বশ্বাসে ছুটে এলি? না না, কেউ মরবে না, কেউ না। মা, ও মা, মা, ও মা, মা গো, ও মা, বলো না মা, গ্রামে আজকে কোন কোন বাড়িতে বিয়ে? কেন জানতে চাইছিস? কারোর বিয়ে হলে তোর কি? তুমি অন্তত দয়া করে বলো মা। ঠিক ধরেছি, উনি আবার দিব্য দৃষ্টিতে কিছু একটা দেখেছেন। এই তোকে বলেছিলাম না, এই গাঁয়ের ত্রিসীমানায় যেন তোকে না দেখি, অন্য কোথাও গিয়ে আস্তানা গাড়বি। কেন এসেছিস, কেন এসেছিস? তোর মুখ দেখতে চাই না আমি, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ও মা, মা গো, এইবারকার মতো বলো মা, গ্রামে কার বিয়ে? আমি তারপর চলে যাব। নয়ন, রাস্তা ছাড়, রাস্তা ছাড়, আমার কাজ আছে। আগে তুমি বলো মা, বলছি তো আমি চলে যাব। বলবো না, আর কাউকে অভিসম্পাদ দিতে দেবো না আমি তোকে। আর একটা কথা শুনে রাখ নয়ন, শুক্লা শ্বশুর বাড়ি যাওয়ার আগে তোকে যদি এই গায়ের চৌহদ দিতে দেখা যায়, তুই আমার মন পাই পড়ি তোমার, কিচ্ছুটি বলো নি, কিচ্ছুটি বলো নি। তুমিও বাঁচবে, সেই কোণেও বাঁচবে। কিছু বললো না, তাহলে কে বলবে এই গায়ে আজ কার কার বিয়ে হচ্ছে? কি করে জানবো আমি? জনম দুঃখিনী পরে ভালো।
কখন পুটি তোরা জানিস রে গায় আজকে কার কার বাড়িতে বে বল না বল না তোরা জানিস বল না বল না আমি জানি জানিস বল না রে আগে নাচ দেখা তবে বলবো ঠিক নাচ দেখাবো আমার কাজ মিটুক নাচ দেখাবো আগে বল না রে কার বাড়িতে বে ওই গায় একবারে শেষে যে মণ্ডল বাড়ি সেখানে তারপর পূব দিকে মাধব জেঠার বাড়ি সেখানে আর তোর শুক্লা দিদির বে এই তিন বাড়ি আজ পে বাঁচালি রে তোরা আমায় বাঁচালি আমিও বাঁচাবো সেই কোনেকে যার বেনারসি জলের তলায় দেখেছি আমার কথা যে অভিশাপ নয় সেটাই সকলে এবার প্রমাণ পাবে।